জলপাইগুড়িতে শিশু পাচারে যুক্ত এক শ্রেণীর সরকারি আধিকারিক যুক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে কর্মীদের একাংশ। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে চাইল্ড প্রোটেকশন অফিসারের বিরুদ্ধে, দাবি করলেন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুবোধ ভট্টাচার্য। ও বিভিন্ন জায়গায় হচ্ছে আশ্রয় হোমে নিয়ে গিয়ে বিভিন্ন মহিলাকে, প্রেগনেন্ট মহিলাকে বাচ্চা করিয়ে সেই বাচ্চাকে জোর করে ছিনিয়ে নেয়, এসব বিভিন্ন পাওয়া গিয়েছে বিভিন্ন সময়। জেলা সমাজ কল্যাণ দপ্তর কী দেখে জানি না, এর সঙ্গে প্রশাসনের একাংশ জড়িত। হাসপাতালের সাথে যোগ সেরা ছিল, জলপাইগুড়ি সদর হাসপাতালের স্থান ছিল, বিভিন্ন হোমের সাথে ছিল, নার্সিংহোমের সাথে ছিল, বিশেষ করে প্রসূতি সদর। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে, যিনি চাইল্ড প্রোটেকশন করার দায়িত্ব তিনি চাইল্ড প্রোটেকশনের কাজ ঠিকমতো করেন না, বিভিন্ন সময় বিভিন্ন আমরা প্রমাণ পেয়েছি।